দেখুন এই যে হারমোনিয়ামটা আছে না, আমার কাছে যে হারমোনিয়ামটা রয়েছে এটার ওই একই অবস্থা আছে। তো এই দেখুন, এই যে টিপছে বসে যাচ্ছে, ঠিক আছে, তারপরে এইভাবে তুললে উঠে যাচ্ছে। এই দেখুন পুরো হারমোনিয়ামটা এরকম, এটা হয়, এটা স্বাভাবিক, বর্ষার কারণে হতে হলে হতে পারে। এই দেখুন বসে যাচ্ছে, তারপরে টিপলে উঠে যাচ্ছে। প্রথমে আপনি এটাকে খুলবেন, এই কাঠটাকে খুলে দেখুন, ঠিক আছে, এই কাঠটাকে খুলে এইখানে দেখুন, এখানে একটা স্ক্রু ড্যামার আছে, স্ক্রু আছে, মালুম নেই, এদিকে একটা স্ক্রু আছে আর এদিকে একটা স্ক্রু আছে, খোলো এটা, খোলো, দুটো স্ক্রু খুলে দিয়ে কাঠটাকে উঠিয়ে নেয়, স্ক্রু গুলোকে সাইডে রেখে দেবেন, এই কাঠটাকে উঠিয়ে নেয়, উঠিয়ে নেয়, উঠিয়ে নেওয়ার পর এটা এরম ফাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে যাওয়ার পর আপনার যে চাবিটা বসে যাচ্ছে, ধরুন এই চাবিটা বসে যাচ্ছে, আপনি এর মাথায় দেখুন স্প্রিং দেওয়া আছে, এই স্প্রিংটাকে আপনি এইভাবে নিয়ে, এইভাবে নিয়ে পাশে এইভাবে রেখে দিন, পাশের চাবিটা এইভাবে রেখে দিন, আস্তে করে, বেশি উপর থেকে উঠবেন না, তাহলে টেম্পারটা নষ্ট হয়ে যাবে। তাহলে দেখুন আপনার যেটা বসে যাচ্ছিল ওটা খোলা, স্প্রিংটা উঠে গেল, উঠে গেলে নিচের দিকে একটু চাপ দেন, এইভাবে চাপ দিলে চাবিটা পুরো উঠে গেল। উঠে যাওয়ার পর, উঠে যাওয়ার পর আপনাকে যে বলেছিলাম সিরিজ পেপার নিতে, সিরিজ পেপার নিয়ে এইভাবে রোল করবেন, এইভাবে রোল করবেন, গুড়িয়ে নেবেন, গুড়িয়ে নিয়ে এখানটাতে, গুড়িয়ে নিয়ে এখানটাতে ঢোকাবেন, ঢুকিয়ে একটু ভালো করে ঘষে দেবেন, এইভাবে যেরকম ঘষছে আপনি দেখুন, একটু ভালো করে ঘষে দেবেন, ঘষে দিয়ে একটু খুঁদিয়ে জায়গাটা পরিষ্কার করে দেবেন। করে দেওয়ার পর এই এই যে চাবিটা আছে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা একটু ঘষে দেবেন ভালো করে, ঘষে দেওয়ার পর এই জায়গাটা ঘষে দেবেন, ঘষে দেবেন একটু ভালো করে, আমি আরেকবার ঘষে দিচ্ছি, ঘষে দেবেন, ঘষে দেওয়ার পর আবার যেভাবে আপনি খুলেছিলেন চাবিটা এইভাবে ধরবেন, ধরে এইভাবে এই পিনটা আছে এখানে, এর হোল আছে, পিনটা হোলের মধ্যে এই দেখুন, এই পিন আর হোল এইভাবে লাগিয়ে দেবেন, লাগিয়ে দেওয়ার পর স্প্রিংটা আস্তে করে নেবেন, নিয়ে চাবিটা লোক রেখে দেবেন। এইটা ঠিক করলাম, একদম ওকে হয়ে গেছে, কিন্তু পাশেরটা আবার প্রবলেম হচ্ছে, এই দেখুন বসে যাচ্ছে, ওগুলো মানে আপনার যেটা যেটা বসছে সেই চাবিটা যেভাবে আমি আপনাকে দেখিয়ে দিলাম ওইভাবে খুলবেন, খুলে ওইভাবে ঘষে আবার ঠিকঠাক লাগিয়ে দেবেন, দেখবেন একদম ওকে হয়ে গেছে। দেখুন আর কোনো আছে, পাশে একটা আরেকবার করছি, দেখে নিন, দেখুন এইটা আটকে যাচ্ছে, এটাও আটকে যাচ্ছে, এটাও আটকে যাচ্ছে, এটাকে আপনি কি করবেন, স্প্রিংটাকে পাশের চাবিটাই রাখবেন, রেখে এই পেছন দিকে হাত দিয়ে এটাকে আস্তে করে তুলে দেবেন, তুলে দিয়ে এই সিরিজ পেপার নিয়ে এইটাকে ভালো করে একটু ঘষে দেবেন, ঘষে দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে সাইড করে দেবেন ধুলোগুলো। এই দেখুন এইটাকে পেছনটাকে এইভাবে ঘষে দেন হালকা করে, এটাকে হালকা করে ঘষে দেন, ঘষে দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে আবার যেভাবে আপনি খুলেছিলেন ওইভাবে আস্তে করে লাগিয়ে দেন, স্প্রিংটাকে আবার ওর উপরে দিয়ে দেন, দেখেন এই দেখুন দুটো একদম ক্লিয়ার হয়ে গেল। এটাই হচ্ছে প্রবলেম, তো এটা কিছু বড় কিছু ব্যাপার নয়, আপনি নিজে করে নিতে পারবেন, ঠিক আছে।